তো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি ব্লগটা ভালো লাগবে আর ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আসলে জানো কি, জানো ব্লগ করতে করতে না ভিডিও করতে করতে ভিডিও গুলো অনেক বড় হয়ে যায়, কোনটা বাদ দিব কোনটা রাখবো কোনটা বাদ দিব মানে হচ্ছে ইয়ে হয়ে যায়, বুঝছো? ভেবে পাই না, কষ্ট করে ভিডিও করি তো, বুঝছো? তখন লাস্টে সবগুলোই দিয়ে দিই, এটা বাদ দিব ওটা বাদ দিব, এই করতে করতে ভিডিও গুলো বড় হয়ে যায়। তোমরা হচ্ছে বিরক্ত বোধ হবা, ঠিক আছে, মানে ইয়ে করবা, অসহ্য বোধ করবা, ঠিক আছে? এত বড় ভিডিও ভালো লাগে? শর্ট ভিডিও, ছোট ভিডিও মানে লিমিটেড তো থাকলে সেটাই ভালো লাগে, বুঝছো? আর লিমিট ক্রস করে গেলে ওইটা কিন্তু আর ভালো লাগে না। তো গতকালকে আমি ভিডিও দিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, জানো, এটা করব সেটা করব এই দিব সেই দিব করতে করতে, তাও এটা বাদ দিব ওটা বাদ দিব করতে করতে ভিডিওটা এটা ওটা সেটা দিয়ে ফেলে বড় করে দিয়েছে, বড় হয়ে গিয়েছে। ভিডিও করলে না তখন আর বাদ দিতে ইচ্ছা হয় না। হ্যাঁ, তাও তো সারাদিন গিয়ে 24 ঘন্টার, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টার কাজ শুধু হচ্ছে, 12 ঘন্টার কাজ কমপ্লিট দেখানো হয় না, বুঝছো? তারও কম দেখানো হয়, তাও ভিডিও বড় হয়ে যায়। তো তোমরা কিছু মনে করো না, একটু ধৈর্য সহকারে ভিডিও গুলো দেখো, ঠিক আছে? আর আমাদের সঙ্গেই থাকো, আমরা আজকে কি কি করি না করি সেটাই দেখতে থাকো, ঠিক আছে? এই তো হচ্ছে, আমি হচ্ছে খিচুড়ি রান্না চুলাই দিয়ে দিয়েছি, খিচুড়িটা হয়ে গিয়েছে। তো সকালে হচ্ছে নাস্তাটা করে নিব আজকে খিচুড়ি দিয়ে, আর হচ্ছে সঙ্গে ডিম ভাজি আর হচ্ছে শশার সালাদ, এই দিয়ে নাস্তা। বন্ধুরা, নাস্তাটা করে নিব, ঠিক আছে? নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে, খিচুড়ি ডিম ভাজি করে নিয়েছি আর হচ্ছে খিরা কেটে নিয়েছি আর গাজর, তাই তো প্লেট নিয়ে নিলাম। আর এই যে খিচুড়িটা, খিচুড়িটা উঠিয়ে নিচ্ছি গরম, ভুনা খিচুড়ি হয়েছে। হ্যাঁ, আজকে আজকে হচ্ছে মটরের ডাউলের খিচুড়ি রান্না করেছি, মটর ডাউলের খিচুড়ি রান্না করেছি। আর এই যে এখানে সালাদ কেটে রেখেছি, এগুলো আমি নিয়ে নিলাম সুন্দর করে। আর যে একটা বড়া ছিল, ঠিক আছে, পাকোড়া মোহনা খেয়েছিল দুইটা, আর একটা খাইনি, ওটা নিয়ে নিলাম। আর হচ্ছে নিয়ে নিচ্ছে গাজর, আর নিয়ে নিচ্ছি ডিম ভাজি করে রেখেছি। তো অর্ধেক ডিম আমি নিয়ে নিচ্ছি আর অর্ধেক জিছানের জন্য রেখে দিচ্ছি। এই তো এগুলো জিসানের জন্য রেখে দিলাম, জিসান খাবে, ঠিক আছে? জিসান হচ্ছে আজকে আবার হচ্ছে 21শে ফেব্রুয়ারি, জিসান গিয়ে যাচ্ছে হচ্ছে শহীদ মিনারে, ঠিক আছে? তো আমাকে বললো আম্মু চলো যাই, তো হচ্ছে আমি মনে করছিলাম যে আজকে মার ওখানে যাব। হ্যাঁ, এই জন্য আমি গেলাম না, বললাম যে না খিচুড়ি রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করে তোমার নানির ওখানে যাব। তো তারপরে দেখছি যে হচ্ছে বাইরের অবস্থা কিন্তু ভালো না, একদম মেঘলা হয়ে আছে, সূর্য মামাকে দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, মানে ফসা ফসা আছে কিন্তু একদম মেঘলায় আচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছে কখন
হচ্ছে বৃষ্টি নামবে, কখন বৃষ্টি নামবে, কখন বৃষ্টি নামবে এটাই মনে হচ্ছে। ঠিক আছে, তো খিচুড়িটা আমি ঢেকে রাখলাম, আর আমারটা আমি নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কখন বৃষ্টি নামবে এই জন্য ডিসিশন চেঞ্জ করে নিলাম। তো এখন নাস্তাটা করে নেব, আর হচ্ছে দুপুরে যেটা রান্না করবো সেটা তো শেয়ার করব, আর দুপুরে মেনুটা, দুপুরে রেসিপি, আর হচ্ছে এর ভিতরে যা কাজকাম করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আজকে মার বাড়ি যাওয়া অফ থাকলো, দেখি কাল পরশু যদি রোদ্র বেরোয় তাহলে তো অবশ্যই যাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আমি এই তো সকালকে নাস্তাটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, তো নাস্তাটা আমি করে নিচ্ছি। আর মোহনা কি করছে দেখছো? মোহনা এই দেখো গাজর খাচ্ছে, মোহনা গাজর খাচ্ছে। বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, মোহনা বুড়ি এদিকে আসো। খিচুড়িটা অনেক মজা হয়েছে, মটের ডাউলের খিচুড়ি খুব টেস্ট লাগছে। আমার বাবার ঠান্ডা লেগেছে, আমার অনেক ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা আমি নাস্তাটা করে নিই, ঠিক আছে, তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে গতকালকের হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দিছিলাম, ওগুলো কিন্তু শুকায়নি, ঠিক আছে, সব ভেজা, বেলকনি দড়ির উপরে যে মেলে দিয়েছি, এখন ছাদে নিয়ে যাব। আর তোমরা এই যে আকাশ দেখে বুঝতে পারছো তো যে এই তো একটু রৌদ্র নাই, সূর্য মামা উঠিনি, মেঘলা হয়ে আছে, যে একদম মেঘলা, একদম মেঘলা, রৌদ্র নাই বাইরে। তো আমি এখন এই কাপড় চোপড় গুলো উঠে নিয়ে ছাদে চলে যাচ্ছি। মোহনা ছাদে যাবে না মা? চলো ছাদে যাই, জিসানের জামা কাপড় প্যান্ট, আমার জামা কাপড় অনেকগুলো। এই যে মোহনার কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, হ্যাঁ, এক গাদা কাপড় চোপড়, প্রতিদিন মোহনার কাপড় চোপড় ধোয়া লাগে, কালকে কাপড় চোপড় শুকায়নি, এক গাদা দিয়ে আসলাম, এই যে কাপড় চোপড় পরে আছে, এক গাদা ছাদে নিয়ে যাচ্ছি, ছাদে মেলে দিব। চলেন আমরা ছাদে যাই সবাই মিলে। এই যে আমরা ছাদে চলে এসেছি, কাপড় চোপড় গুলো মেলে দিচ্ছি, প্রতিদিন মোহনার গাদা গাদা কাপড় চোপড় ধোয়া লাগে। ঠিক আছে, মোহনা কি খাচ্ছে, কোক খাচ্ছে নাকি দেখো তো রিয়া, মোহনা কিন্তু কোক খাচ্ছে, হ্যাঁ তোমরা সবাই দেখো মোহনা কিন্তু কোক খাচ্ছে। ঠিক আছে, ওই যে সাদে মনে হয় রিয়া মোহনের জন্য কোক রেডি করে রাখছিল, এই যে কোকের বোতল হাতে আর গ্লাস হাতে কোক ঢালছে আর খাচ্ছে। শুট করা শিখে গিয়েছে,
কোকের মশলাটা ফেলে দিল আর কি। কি রে জামাটা পরিষ্কার হলো না কি রে দিয়া? এই জামাটা এমন লাগছে কেন? অফ করে দিব নাকি আন্টি? আন্টি কেমন দেখি অফ করে দিব? এবার অফ করে দিব। এই যে কাপড় চোপড় গুলো আমি সুন্দর করে মেলে দিয়েছি, মেলা হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে কালকে সকালে ছাদে দিয়ে গেলাম, এগুলো হচ্ছে কালকে। তো এখন বাসায় চলে যাচ্ছি, রুমে চলে যাচ্ছি। এই বৃষ্টির পানি পড়লো, বৃষ্টি কোন সময় আসবে? একদম আকাশটা মেঘলা, সূর্যি মামা এখনো জাগেনি, আজকে ঘুমোচ্ছে, রেস্টে আছে সূর্যি মামা। হ্যাঁ আমাদের যেমন রেস্টের প্রয়োজন আছে, ঠিক আছে সূর্যি মামারও রেস্টের প্রয়োজন আছে। আজকে মেঘলা আকাশ, সূর্যি মামা ঘুমোচ্ছে এখনো। আচ্ছা সূর্যি মামা ঘুমোতে থাক, রেস্ট নিতে থাক, আমাদের কাজ আমরা সেরে নিই। চুলার পাড়ে চলে এসেছি রান্নার জন্য, মাছ ভুনা করব। মাছের মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে, কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছটা ফেলে নিচ্ছি। আর এগুলো কি পরে দিব? পরে দিলে ভালো হবে না? বাজারে পেঁয়াজ কাঁচা মরিচ আনার জন্য এই যে জালি নিয়ে গেছে, এটার ভিতরে নিয়ে আজ ওখানে ঝুলাই রাখবো। আর নিচে রাখলে কি হয়, মোহন ঝুড়ির ভিতরে রাখলে মোহন একদম সব তসনস করে ফেলবে। আর এই পলিথিন গুলো আমরা চিনি না, ঠিক আছে? পলিথিন কিন্তু পলিথিন আমরা চিনি না, পলিথিন রেখে দিই। পলিথিন কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস, অনেক কাজে লাগে, অনেক জিনিস রাখার জন্য। এভাবে চুলো করে আমি ঘেরে নেব। রান্না করতে করতে কারেন্ট চলে গেল, একদম অন্ধকার, জানালা খুলে দিয়েছি তাও অন্ধকার। তো এই তো মোহনা ঘুমোচ্ছে এখন, এই যে পেঁয়াজ রসুনে এগুলো ময়লা ঝুড়ির ভিতরে ফেলে দিয়েছেন, ছাদে গিয়ে ফেলে আসুক। আর আমি হচ্ছে একটু রসুন বাটবো, যে রসুন কুচিয়ে রেখেছি, রসুন মাছের জন্য বেটে নেব। আমার এবার কাজ কিন্তু খুব খারাপ হয়েছে, কি জানি আমি এরকম করছি, পলিথিনের ভিতরে রাখবো তা ময়লা সব ঝুড়ির ভিতরে পালা দিচ্ছি। এই ঝুড়ির ভিতরকার ময়লা আবার কে উঠাবে বলো তো দেখি। আর বেলচার ভিতরে কি করা আছে, বীজ দিয়ে মাখানো আছে, বীজ কি খাইছে এই দূর, বুঝতে পারছি না তো কি করবো। এই যে
ময়লা হয়েছিল, পাটাটা পড়েছিল, তো পড়েছিল কি ও রেখে দিয়েছিলাম, ময়লা টলা গুলো গুলো করেছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম পানি দিয়ে। তো এখনই তো রসুন বেটে নিচ্ছি, সব ধরনের মশলা মানে পেস্ট করে রেখেছি পানি দিয়ে গুলিয়ে রেখেছি। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, আর এই পাটা ধোয়া, পাটা ধোয়া পানিটু দিয়ে দেব। কাকে আমার মারা কি করত, আমাদের মশলা বাটতে বললে কি করতাম আমরা, মশলা বেটে এই পাটা ধোয়া পানিটু ফেলাই দিতাম, আর মারা রাগ করতো, পাটা ধোয়া পানি ফেলতে হয় না, ফেলতে হয় না। কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে, তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম যে গোল্ডেন করে ভাজবো এটা করবো না, কাঁচা কাঁচা রাখবো। তো আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, সে পেস্টটা দিয়ে দিচ্ছি। এতো মশলাটা আমি সুন্দর করে মেরে করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো এখন দিয়ে দিব, মাথা দুটা, একটা মাছ, এক পিস মাছ, লেজ দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে কষিয়ে নেব, আপনারা হয়তো বলতে পারেন যে অতগুলো মাছ ভাজতে দেখলাম, মাছ মাছের পিসে একটা কেন, ঠিক আছে, মাছের পিসে যে মোহনার জন্য রেখে দিয়েছি, দুইটা মাছ আর তেল দিয়ে রেখে দিয়েছি, মোহনা উঠলে ভাত খেয়ে দিব। জ্বালানা তুলে দিয়েছি, মাছটা কষানো আমার হয়ে গিয়েছে, আমি এখানে জলের পানি অ্যাড করে দিচ্ছি। আজকে শুধু একটা তরকারি রান্না করব, শুধু মাছটাই ঘুনা করব, ঠিক আছে, কারণ ফ্রিজে হচ্ছে তরকারি আছে, অনেকখানি তরকারি আছে, অল্প তরকারি না ফেলে দিব, অনেকখানি তরকারি আছে। এখন যদি আবার মনে করছিলাম যে ইয়ে করব, আলু ভাজি করব, বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করব, ছোট ওই যে কুচি কুচি আলু আছে রুটি খাওয়ার জন্য, ওই ছোট আলু ভাজি করব, তারপর হচ্ছে বেগুন আলু ভাজি করব, আর মাছের ভুনা করব। তো এত কিছু যদি রান্না করি এখন, ঠিক আছে, তাহলে পরে ফ্রিজের তরকারিটা আর খাওয়া হবে না, গরম তরকারি দিয়ে খেয়ে নিব। গরম তরকারি রান্না হলে তখন কি আর ঠান্ডা তরকারি খেতে ইচ্ছা হয়, ভালো লাগে না, তো এই জন্য মনে করলাম আগে ফ্রিজের তরকারিটা শেষ করি। এই জন্য হচ্ছে শুধু মাছটাই ঘুনা করে নিচ্ছি, আর ফ্রিজের তরকারি আছে ওই তরকারিটা গরম করে আজকে শেষ করে নিব, কালকে আবার হচ্ছে নতুন তরকারি রান্না করে খাবো। এই জন্য একটা শুধু রেসিপি করলাম, একটা আইটেমই করলাম।
তরকারিটা আমার হয়ে গিয়েছে, মাছের ঘুনা। দেখতে যেমন সুন্দর লোভনীয়, ঠিক আছে, টেস্ট হয়েছে সেই টেস্ট। আর ফ্রিজে তরকারি আছে, ওটা গরম করলে আমাদের দুপুরের খাবার কমপ্লিট। আমাদের মোহনাকে সকালকে খিচুড়ি আর মাছ ভাজা খাওয়ানো হচ্ছে, মোহনা এটাই খাচ্ছে। তা ভাত এখন আমাদের রান্না হয়নি, রান্না এতো চুলায় বসাবো ঘুমের থেকে উঠে। বলছে আমু ভাত খাই, আমু ভাত খাই। তো মাছ ভেজে রেখেছিলাম, মাছ আর সকালকে খিচুড়ি একটু ছিল, ওইটা দিয়ে মোহনাকে খাইয়ে দিচ্ছি। আমি খেতে বসে পড়েছি, একটা মাথা উঠে দিচ্ছি। বললাম না তোমাদের যে গরম তরকারি রান্না করলে ঠান্ডা তরকারি কাছে যেতে ইচ্ছা হয় না, আর ফ্রিজের তরকারি না একদিনের কাছে দুই দিন হয়ে গেলে আর ভালো লাগে না, খেতে ইচ্ছা হয় না। তো এই দেখো ফ্রিজের তরকারি ফ্রিজে পড়েই থাকলো, আমরা এই যে গরম তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি, বুঝছো? এটাই হচ্ছে আমাদের প্রবলেম, গরম তরকারি হলে আর কিচ্ছু ভালো লাগে না, মনে হয় যে গরম তরকারি দিয়েই খেয়ে যাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি খাওয়া শুরু করে দিয়েছি। আজকে তরকারিটা সে ঝাল হয়েছে, অনেক ঝাল। সকালে সালাদ খেয়েছি তো, এখন সালাদ ভালো লাগছে না। অনেক মজা হয়েছে, এটা দারুণ লাগছে, ঝাল একদম ফাটাফাটি। আল্লাহর অসাধারণ নিয়ামত এই রিজিক, রিজিকের যে কি টেস্ট আর স্বাদ আমরা তো সবাই জানি, ঠিক না? নতুন করে বলার মতো কিচ্ছু নেই। বন্ধুরা তোমরা দেখছো মোহনা খাটে পড়ে বসে আছে, কি জানি খাচ্ছে, বুঝছো? তা খাওয়াটা কি দেখো, এ দেখো আমি মাছে ভাতে দিয়েছি, আমার কাছে বসে খেলো না, না খাওয়ার পরে খাটের পরে উঠে আসলো, আসলে দেখো মাছে ভাতে বিস্তার পরে ছিটাইছে, ওই দেখো ভাতের প্লেট বাটিটা ফেলে রেখেছে, রেখে এইভাবে করে খাচ্ছে। দেখো তোমরা, এর দেখো, এর দেখো, দেখো তোমরা কি কখনো, আমার ঝাল লাগছে বন্ধুরা, আজকে মাছে না খুব ঝাল হয়েছে, কথা বলতে পারছি না, জিব্বার আগাটা জ্বলে যাচ্ছে। তোমরা কি কখনো এইভাবে মোহনার মতো বিছানার পরে ভাত ফেলে বাটিটা উপুড় করে রেখে এভাবে বসে বসে খেয়েছো? বন্ধুরা যে যে খেয়েছো সে সব অবশ্যই কমেন্ট করে বলবা, ঠিক আছে? যে আপু আমরাও মোহনার মতো খেতাম এভাবে, এই দেখো ভাত সব পড়ে আছে, বুঝছো? এই দেখো, এই দেখো বসে বসে খাচ্ছে, দেখো। তাহলে এইগুলো ক্লিন করতে, এগুলো পরিষ্কার করতে আমার কত সময় লাগবে তোমরা বুঝতে পারছো? আমি কি টাপে থাকি, আর এই বিস্তার পরে তো শোয়া যাবে না, বুঝছো? বিদ্যুৎটা চলে গেল, আজকে খালি বারবার বিদ্যুৎ যাচ্ছে, বুঝতে পারছি না, হয়তো বা লাইনের কোথাও কাজ হচ্ছে। আর দেখো আরামের দুলালি বিছনার পরে ভাত ফেলে, আর দেখো, এই দেখো বিছনার পরে শুয়ে শুয়ে খাচ্ছে, দেখছো? বুদ্ধি দেখো। ওইভাবে মোহনা কথা শোনে না জানো, দেখো কতগুলো পরে নিছে, একভাবে খাতে পারে। এ বড়ে গুলো না ভিতরে একটু হচ্ছে বিজলি বিজলি, কিন্তু অত টক না, একটু মিষ্টি মিষ্টি, বাইটি বাইটি।
ভালোই লাগছে বড়িগুলো খেতে। মাওনা তুমি চ্যাট করো না, চ্যাট করো ভাই, খাচ্ছো না? ও মার হাতে আছে মা, কি করবা? ভিতরে একদম বাড়িতে বাড়ি বড়িগুলো ভালোই লাগছে, টক কম আছে। দুজন সবাই খাও বন্ধুরা, তোমাদের ভালো লাগার জন্য, আনন্দ দেওয়ার জন্য, মনটা খুশি করার জন্য আমি একটা গান গাচ্ছি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। ফুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। বন্ধুরা, এই তো আমার ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ তোমরা দেখো, ঠিক আছে? স্কিপ করো না। আর হচ্ছে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আর আমি এখন তোমাদের গানটা শুনিয়ে মনটা ভালো করলাম, আমার গানটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লাগলেও আমাকে কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে? আর হচ্ছে সবার সঙ্গে শেয়ার করবে, ফ্রেন্ড ফ্যামিলি, তারপর হচ্ছে বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? আর প্লিজ সোনা মনিরা, আমার কলিজার ভাই বোনেরা, আমার আত্মার ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা, সবাই আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের পাশেই থাকবেন, ঠিক আছে? আমাদের সামনে আগানোর জন্য উৎসাহিত করবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো ব্লগটি এখানেই আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো এই কামনা করেই শেষ করছি, আল্লাহ হাফেজ।